বর্তমান চলচ্চিত্রে মাহিয়া মাহি এবং চিত্রনায়িকা পরিমণির উপস্থিতি নাই বললেই চলে। দর্শক আগের মতন তেমনভাবে তাদেরকে আর পর্দায় দেখতে পাচ্ছে না। তবে এরা পর্দায় না থাকলেও আলোচনায় আছে বিভিন্ন কারণে, অর্থাৎ সাংসারিক জীবন, সংসার ভাঙন থেকে শুরু করে সর্বক্ষেত্র নিয়ে বেশ আলোচনার তুঙ্গে রয়েছে। তবে এবার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরিমণি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। গত 10 আগস্ট মা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। ছেলের নাম রেখেছেন শাহীন মোহাম্মদ রাজ্য। ছেলের বয়স এখন 1 মাস। স্বামী শরীফুল রাজ ও ছেলে রাজ্যকে নিয়ে এখন পরিমণির জগৎ। তাই আপাতত ফিরছেন না অভিনয়ে, কবে ফিরছেন সেটাও বলতে পারছেন না চিত্রনায়িকা পরিমণি। পরিমণি মা হওয়ার 1 মাসের মাথায় ঢাকাই ছবির আরেক নায়িকা মাহিয়া মাহিও মা হওয়ার খবর দিলেন। মাহিয়া মাহির এমন সুখবরে উচ্ছ্বাস প্রকাশ করলেন চিত্রনায়িকা পরিমণি। তিনি বললেন, দল ভারী হয়ে গেল আমাদের, বাজি ফুটাবো শুধুই বাজি। সোমবার মাহিয়া মাহি তার মা হওয়ার খবর জানালেন। সে সময় এক গণমাধ্যমে তিনি বলেন, অন্যরকম এক অনুভূতির মধ্যে প্রবেশ করেছি, আমার ভেতরের আত্মাটা ক্রমেই বড় হচ্ছে। ওর বয়স এখন সবে 2 মাস, সবকিছু ঠিক থাকলে আরো 6 থেকে 7 মাস পর সে পৃথিবীতে আসবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তার আগে ফেসবুকে মাহিয়া মাহি মা হওয়ার খবর জানিয়ে লেখেন, আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি, দিন রাত কিভাবে যাচ্ছে টেরি পাচ্ছি না, প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে, কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাল্লাহ। নায়িকার এমন খবরের শুভকামনা জানাতে থাকেন অনেকেই। এই তালিকায় সুবিজের মানুষও কম নয়, তাকে শুভেচ্ছা জানাতে দেখা গেল অভিনেত্রী নিপুণ আক্তার, আইরিন জাহারা মিতু, অভিনেতা ইমন সহ আরো অনেকেই। তবে শুভকামনা জানানোর একটু বেশি উচ্চস্বিত দেখা গেল পরিমণিকে। দল ভারী হওয়ার কথা উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্ট্যাটাসে মাহিয়া মাহিকে অনেক দোয়ার কথাও জানিয়েছেন, লিখেছেন, অনেক দোয়া অনেক ভালোবাসা। 2021 সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিকবিদ রাকিব সরকারের সঙ্গে গাঁট ছড়া বাঁধেন মাহি। মাহির প্রথম সন্তান, তবে রাকিবের আগের ঘরে আরো 2 সন্তান রয়েছে। ভিউয়ার্স, চিত্রনায়িকা মাহিয়া মাহির এমন সংবাদে আর মা হওয়ার প্রসঙ্গে আপনার মতামত কি? আশা করছি আপনি আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিউয়ার্স, এখানেই শেষ নয়, আর সে নতুন কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আল্লাহ হাফেজ।